Assalamualaikum. দর্শক এই মুহূর্তে রয়েছি কেক এন্ড ক্যাফেতে রয়েছি জাদ্রিস মোড়ে আজকে নতুন উদ্বোধন হচ্ছে চাটমোহর জাদ্রিস মোড় এখানে কি কি পাওয়া যাবে সব কিছু দেখাবো তার আগে পুরো ডেকোরেশনটা দেখাবো এবং যে ভেতরের একটা সুন্দর ওয়েদার রয়েছে সেটা দেখাবো তো আশা করছি এইটা দেখতে এবং আপনাদের নিত্য সঙ্গী আমরা সব সময় কেক অর্ডার করে থাকি কফি খেয়ে থাকি এরকম মানুষ হয়তো পাওয়াই যাবে না যারা কফি খান না বা কফি অর্ডার করেন না তো যার কারণে আজ আমরা এখানে এসেছি তো বলুন আমরা সরাসরি আগে দেখে আসি ভেতরে কি কি আছে দর্শক আগেই বলেছিলাম যে এটাতে কিন্তু স্পেশালিটি হচ্ছে কেক এন্ড ক্যাফে এখানে প্রচুর পরিমাণে কেক পাওয়া যাবে যেটি আপনারা সবসময় বিভিন্ন অকেশনে ব্যবহার করে থাকেন আমরা কিন্তু কেক ছাড়া এখন চলেই না বিয়ে হোক বার্থডে হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা যেগুলো করে থাকি সবচেয়ে বড় কথা স্পেশালিটি আমার কাছে মনে হয়েছে কেকগুলো এত সুন্দর ডেকোরেট করে থাকেন এটা এটাতে কাজটা দেখেন একদম কি সুন্দর একটা ডেকোরেশন মনে হচ্ছে যে খাতার উপরে প্রিন্ট করা হয়েছে এর জন্য মূলত আমার ভালো লাগে এবং আমি এসেছি দেখতেই পাচ্ছেন দোকানটার নাম হচ্ছে কেক অ্যান্ড ক্যাফে এটা জাদ্রিস মোড়ে এবং যারা কর্মভার করেছেন তিনিও আমার মতো একটা বলবো নারী উদ্যোক্তা আর ওর এই এরকম একটা প্রতিভা রয়েছে যেটি আমি জানতাম না আমার সাথে যে কোনোভাবে পরিচিত হয়েছে সে তারপর থেকেই মূলত চেনা তো এখানে সামান্য কিছু সিম্পল দেওয়া হয়েছে এবং আরও অনেক স্পেশাল কিছু জানে অনেক স্পেশাল কিছু করতে পারে তো সরাসরি আমরা একটু ভেতরে যাই দেখি ভেতরের ওয়েদারটা কেমন এবং আমরা কথা বলার চেষ্টা করবো সরাসরি যারা কর্ণধার রয়েছেন তাদের সাথে চলুন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের পজিশনটা তার পাশে আরো একটা কিন্তু পার্ট রয়েছে যেখানে আপনি চাইলে ব্যক্তিগত সময়ও কিন্তু একটুখানি কাটাতে পারেন কফিতে চুমুক দিয়ে কিন্তু অনেক সময় আমরা অনেক কথা বলি এবং অনেক প্রিয়জনদের সাথে অনেক সময় কাটাই ব্যক্তিগত সময় কাটাই সেখানেও আসতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার এবং যারা এখানে চারপাশে বসে রয়েছেন সকলেই যে কফি আর হচ্ছে ক্যাফে আমরা যে কেক অ্যান্ড ক্যাফে যারা শুভাকাঙ্ক্ষী তারাই কিন্তু এসেছে সবাই এখানে তাকে উইশ করতে এসেছে দোয়া করতে এসেছে যেন স্বাবলম্বী হতে পারে এটা সত্যি বলবো অসাধারণ প্রতিভা রয়েছে তার আমার দেখা চাটমোহরের মধ্যে চাটমোহরের বুকে এরকম একটা মেয়ে সত্যি খুঁজে বের করা অনেক কঠিন ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দেখবেন এবং টেস্ট করবেন আর জাজমেন্ট করবেন যে আসলে তাকে কত মার্ক দেওয়া যায় তো পরবর্তীতে আরো কথা বলবো এই নিয়ে তো ভেতরটা আরো একবার দেখে আসি চলুন এটা হচ্ছে ভেতরের পজিশন সেকেন্ড ক্লাস প্রথমটা আমরা এসেছি দেখে ওখানে আপনারা ন্যাচারালি এসেই বসবেন তারপর অর্ডার করতে পারবেন কিন্তু এইখানটাতে হচ্ছে স্পেশাল টাইম একটু কাটাতে পারবেন চাইলে একটু কফিতে চুমুক দিতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কিন্তু এখানে রো করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে এইটুকু পর্যন্ত করা হয়েছে স্বল্প পরিসরের মধ্যে এত ভালো একটা জায়গায় এত সুন্দর করে উপস্থাপন করা কিন্তু অনেক কঠিন কাজ তারপরেও সে করে দেখিয়েছে এবং এখানে ভেতরের ওয়েদারটা সুন্দর করার চেষ্টা করেছে দেখা যাচ্ছে ওয়ালমেটগুলো দিয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে যা প্রয়োজন তাই করে তাই করেছে এখানে অনেক মানুষই এসেছে এবং যারা এসেছে আজকে নতুন প্রথম তাকে উইশ করার জন্য এসেছে তার ইনভাইটেশন রক্ষা করার জন্য এসেছে মূলত আমিও এসেছি তো আমরা যদি একটু কথা বলি দেখি তো তারা কি বলে কেন এসেছে তারাও কি আমার মুখে চায় যে দোকানটা প্রতিষ্ঠিত হোক তত্তর করে উঠে যাক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভালো আছি আপনার নাম আমার নাম চিন্ময় কুমার আচ্ছা এখানে কেন এসেছেন আমি এসেছি আমার ফ্রেন্ড হয় ওনাকে উইশ করতে মূলত এত সুন্দর একটা ইয়ে করছে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের সফলতার পেছনে কিন্তু রয়েছে একজন মেয়ে অথবা একজন ছেলে তো আমাদের যে ছোট বোনটি সামিরা ও যে হচ্ছে এত বড় একটা কাজ করেছে এই উদ্যোক্তার পেছনে কে রয়েছে একটু যদি তার সঙ্গে কথা বলি কেমন হয় এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমরা আজকালকে যে বাবা মা আছেন যারা তারা কিন্তু সবসময় চাই যে আমার মেয়েটা ঘরে থাক বাহিরে বের না হোক কিন্তু উনি সর্বপ্রথম দেখতেছি যে এইভাবে মেয়েকে একটা ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য দোকান করে দিয়েছে এবং এত ভালো একটা কেক অ্যান্ড ক্যাফে করে দিয়েছে তো দেখতেই পাচ্ছি
করছেন এত সুন্দর কারুকাজ দিয়ে ভরা এবং খেতেও অনেক সুস্বাদু হবে, জানি আপনারা অনেকেই চান যে ভালো মানের কেক চাঁদপুরে তৈরি হোক, এর জন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করে আসতে হচ্ছে চাঁদপুর জাজেস মোড়, এবং এই মোড়ের উপর আসলে আপনি পেয়ে যাচ্ছেন কেক অ্যান্ড ক্যাফে। এখানে এসে কফি খেতে খেতে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কেক। তো আর বলার কিছুই নেই, আমি কথা বলবো স্বামী আপনার ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছি, তিনি একটুখানি কথা বলবেন যে তার কেমন লাগছে এবং বোনকে কিভাবে দুই বছর পরে কোন জায়গায় দেখতে চায় এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে বোনকে কি চাঁদপুরের বুকে অক্ষুণ্ণ রাখতে চান কিনা সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করে আসি। কেন এই উদ্যোগটা? ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমি কবে মাদ্রাসায় হেফজা শেষ করে কিতাব শুরু করছি। মূলত এটা আর কি নিজের থেকেই চেষ্টা করা যে মানুষকে ভালোটাই উপহার দেওয়ার জন্য, আসলে বাজার ঘাটে যেটা পাওয়া যায় ওটা আর কি নিজের তৈরি করা হয় না, সেটা বিভিন্ন জায়গায় অর্ডার করা হয় সেখান থেকে নিয়ে আসা হয়। তো আমরা এখানে আমার আপু যেটা করছে সেটা হচ্ছে নিজের তৈরিতে আর কি নিজের অভিজ্ঞতা দিয়ে মানুষকে ভালোটা দেওয়ার জন্য সে চেষ্টা করছে। জি জি, সবগুলো আইডিয়া কিন্তু ওর মাথা থেকে আসছে। জি জি জি, কেক এন্ড ক্যাফে নামের একটা পেজ রয়েছে, সেখানে নিত্য নতুন আমি দেখি যে অনেক সুন্দর সুন্দর কেক প্রেজেন্ট করে এবং বেশ ভালো অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, ইভেন সেটা কিন্তু বাসায় বসে থেকে। এখন একটা ভালো একটা জায়গায় এসেছে, পজিশন এসেছে, আমার মনে হয় সব আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে কিন্তু প্রত্যেক করে দোকানটা অনেক দিন পর্যন্ত এগিয়ে যাবে এবং চাকরি করতে গিয়ে আমরা এত সুন্দর কিছু পাবো, ভালো কিছু পাবো, মান সম্মান কিছু পাবো। সরাসরি এবার যদি আমি সেই আমাদের মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, তার কাছ থেকে জানার চেষ্টা করি সে কেন এখন দিলে পরবর্তীতে সে কোন জায়গায় চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আমি সামিরা, আপনাদের চাটমোহরের মেয়ে। আমি চাই যে নিজের একটা ব্র্যান্ড তৈরি হোক চাটমোহরে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো কিছু দিতে পারি। আমার প্রফেশন সম্পূর্ণ আলাদা কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা অনেক ছোটবেলা থেকেই ছিল, সেই স্বপ্নই আর কি ছোট্ট পরিসরে শুরু করলাম। আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে অবশ্যই আমি হয়তো বা আগায় যেতে পারবো, সবার কাছে আমি দোয়া চাচ্ছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের চাটমোহরের মেয়ে, সেই সুবাদে সবাই আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন, সবার কাছে আমার এই কামনা। ধন্যবাদ। দর্শক আর কিছু বলার নেই, এখন বাদ বাকি সবকিছু আপনাদের হাতে, টেস্ট করবেন তারপরে বলবেন যে আসলে কেমন হয়েছে। আর তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখানে আসতে হচ্ছে, আসতে হচ্ছে কেক অ্যান্ড ক্যাফেতে। তো আজ এখানে শেষ করছি। তো এখনকার মতো এখানেই থামছি, একটু পরেই আমরা কেকটা কাটবো, সবাই একসাথে সেলিব্রেট করবো এবং দোয়া করবো যেন এই দোকানটা এবং এই বোনটা নিজের উদ্দেশ্য এবং এই একটা লক্ষ্য নিয়ে এখানে এসেছে সেই লক্ষ্যটা পূরণ করতে পারে।